এদিকে অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনা দানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ নানা প্রতিবাদী কর্মসূচি চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। দর্শক, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আপনি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, আজ কি কি কর্মসূচি চলছে আর আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন এই হত্যার ব্যাপারে জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর ঘটনার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছিল, সেই আন্দোলন এখনো চলমান আছে। আপনি জানেন যে আজকে সকাল 11টার দিকে ফাইরুজ অবন্তিকার মৃত্যুর ঘটনায় তার সহপাঠী বা সাধারণ শিক্ষার্থীরা যারা আছেন তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি প্রতীকী মানববন্ধন করেছেন। সেই মানববন্ধন থেকে তারা তাদের যে পাঁচ দফা দাবি ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি, সেই পাঁচ দফা দাবির মধ্যে মূলত তাদের এখন পর্যন্ত মাত্র একটি দফা পূরণ হয়েছে। বাকি যে চার দফাগুলো ছিল সেগুলো তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য তারা হচ্ছে তাদের প্রতি দাবি জানিয়েছে। একই সাথে তারা এটাও বলেছেন তাদের যে যৌন নিপীড়ন বিরোধী একটা সেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে সেটিকে কার্যকর করতে হবে এবং এটিকে আগামী সাত দিনের মধ্যেই কার্যকর করার কথা তারা বলেছেন, এবং সাত দিনের মধ্যে যদি সেটি কার্যকর করা না হয় পরবর্তীতে তারা হচ্ছে আন্দোলনে যাবেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে তারা তালা ঝুলিয়ে দিবেন। মানববন্ধন থেকে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি লাল কার্ড প্রদর্শন করেছেন এবং তারা যেটি বলার চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বের ঘটনাগুলো বিচার না করার কারণে কিন্তু ফাইরুজ অবন্তিকার এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে, এবং একই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অবন্তিকার মৃত্যুর ঘটনায় একটি শোকসভার আয়োজন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর সাদেকা হালিম যেটি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু তদন্ত করে ফাইরুজ অবন্তিকার হত্যা সহ পূর্বে যে যৌন নিপীড়ন বিরোধী যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিরুদ্ধেও তারা পর্যালোচনা করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এবং এই যে ফাইরুজ অবন্তিকার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন গড়ে উঠেছে এটি যেন ভিন্ন কোনো রাজনৈতিক সংযোগ না হয় সেদিকেও বিশ্ববিদ্যালয় প্রশাসন হচ্ছে ব্যবস্থা নেবে। এবং তারা যেটি বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় আবার যেটি বলেছেন সেটি যে যৌন নিপীড়ন বিরোধী যে সেল আছে এটি কার্যকর করা তিনি নিজেও চাচ্ছেন এটি কার্যকর করা হোক, এবং সেখানে শুধু শিক্ষার্থীরা শিক্ষকরাও সেখানে সেই সেলে তাদের হচ্ছে যে কোনো ধরনের অভিযোগ তারা দিতে পারবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা যে আজকে যে মানববন্ধনের আয়োজন করেছিলেন সেই মানববন্ধন থেকে তারা তাদের পরবর্তী আন্দোলন কি হবে না হবে সে বিষয়ে তারা আগামীকাল দুপুর একটায় তারা একটি সংবাদ সম্মেলন করবে, সেই সংবাদ সম্মেলন থেকে তারা তাদের পরবর্তী আন্দোলন এবং তাদের কর্মসূচি তারা ঘোষণা করবেন। আপনি জানেন যে ইতিমধ্যে অভিযুক্ত দুইজন সহকারী প্রক্টর এবং হচ্ছে আম্মান সিদ্দিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জন্য সুষ্ঠু বিচার হয় এবং ফাইরুজ অবন্তিকার পরিবার জন্য সুষ্ঠু বিচার পায় সেটিও কিন্তু তারা প্রত্যাশা করেছেন। সব মিলে তাদের যে দাবি ফাইরুজ অবন্তিকা সহ বাকি যে যৌন নিপীড়ন ঘটনাগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এটির একটি সুষ্ঠু বিচার তারা চান এবং পরবর্তীতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে এমনটি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দাবি। লাবণী, এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইরুজ অবন্তিকে কেন্দ্র করে যে আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন তার সর্বশেষ খবর। লাবণী।